বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার বাংলাদেশের জেলা সিরাজগঞ্জ থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন থেকেই আমি বিয়ে 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 পর্ব এগুলো সব আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো আজকে শেষ পর্ব করেই শেষ করছি। আজকে বউ ভাত, আর আমরাও হয়তো সিরাজগঞ্জ থেকে বগুড়া চলে যাব। তো তারপরেও আমি শেয়ার করছি আসলে নাচ গান বউ ভাতের অনুষ্ঠানে কী হয়, যেটা বিয়ে বউ ভাত প্রত্যেকেই তো জানেই বাংলাদেশি কালচার অনুযায়ী। তো এখানে বাচ্চারা কিছুক্ষণ নাচানাচি করেছে, তারপর বর কনে দুজনেই নাচানাচি করেছে, তো সেগুলো আমি শেয়ার করছি। আর ভিউজ ইদানিং যেটা হচ্ছে সেটা তো ভিউজ কমে যাচ্ছে, আর ভিউজ কমার কারণটা আসলে ইউটিউব আপডেট দিচ্ছে আপডেট দিচ্ছে, তো এই সমস্ত কারণেই হয়তো ভিউজ কমে যাচ্ছে। আর শুধু ইউটিউবের জন্য না, আমার কর্মেরও তো গাফিলতি রয়েছে। আমি অলসতার বশীভূত হয়ে বা বিভিন্ন কাজে কর্মে যেটাকে বলে ব্যস্ততা হোক, আর যে কারণেই হোক না কেন, আমি কিন্তু ভিডিও আপলোড করছি না একদম 13 দিন। গত 13 দিন আগে আমি দিয়েছিলাম, তারপর 15 দিন পরে, তো এইভাবে দেওয়াতে শর্ট দিয়েছি ছোট ছোট করে কয়েকটা আমি, কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড না দিলে ইউটিউব আসলে রিচ কমিয়ে দেয়, আর রিচ কমে গেলে তো আসলে কি হবে, আমাদের ভিউজ তো কমেই যাবে, তো সেটাই হয়েছে। তবে সমস্যা নেই, ভিউজ কম হবে বেশি হবে এটাতে কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম নেই। এখানে অনেক আপুরা বলেওছে আমাকে বারবার যে আপু কেন এরকম আপনি কন্টিনিউ করছেন না, তো আসলে কন্টিনিউ করছি না কেন এটা আমি বলতে পারি না, কারণ আমার প্রতিটা ব্যাপারেই এই একটাই প্রবলেম, আমি খুব একটা নিয়মের মধ্যে চলতে পারি না, এটা আমার একটা খারাপ গুণ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে আমি জাস্ট শেয়ার করছি এখানে আমি কীভাবে কি উপস্থাপন করব। এখানে যে বর আর কনেকে সবাই ধরে স্টেজে দিয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে গানের সাথে নাচো, তো আমি এটা কিন্তু এর আগে আপলোড করেছিলাম, এই কালকেই আমি আপলোড করেছি, কিন্তু ঘটনা হয়েছে কি যে আমি কিছুটা র সাউন্ড রেখেছি, আর এখানে যে গানটা মানে বেজেই যাচ্ছিলো ওটা চলে এসেছে ভিডিওতে, তো আমার এটা কপিরাইট চলে এসেছে, পরে ডিলিট করে আমি দ্বিতীয়বার আবারও ভয়েস দিচ্ছি। তো আজকে আমার এটা শেষ পর্ব যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। আমি আগামী ভিডিওতে নিজের বগুড়া বাসা থেকে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও, আর তাছাড়া তারপরেও কিছুটা ঘোরাঘুরি আমাকে দেখাতে হবে, কারণ আমি মোটেও স্থির ছিলাম না। এখান থেকে গিয়ে বগুড়া, বগুড়া থেকে আবার রাজশাহী, রাজশাহী থেকে আমি গিয়েছিলাম একটু নওগাঁ বা এই সমস্ত জায়গায়, তো সেগুলো পুরোটো না হলেও কিছুটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার যেহেতু ডেলি লাইফস্টাইল, তো ডেলি লাইফস্টাইলে আমি লাইফে যেখানে যেখানে যখন থাকবো সেই জায়গাগুলোই আমি শেয়ার করি আর কি, তবে কোয়ালিটি অনুযায়ী তো আসলে করতে হবে, আমরা তো চাইলেই যে কোনো ভিডিও করতে পারবো না। আচ্ছা, তো এখন কিন্তু আমরা অলরেডি বউকে নিয়ে, বউ আর কনেকে নিয়ে আমরা বউ ভাতের অনুষ্ঠান শেষ করে ওখান থেকে তাদেরকে সরাসরি নিয়ে এসেছি, বউ তার নিজের বাপের বাড়ি এসেছে, কিন্তু এখন যেহেতু অন্যের বাড়ির বউ সেক্ষেত্রে তাকে নামানোর জন্য বা বরকে নামানোর জন্য যথেষ্ট সম্মান আর আপ্যায়ন করা হচ্ছে। এই তো শরবতের মধ্যে শালাশালিরা কিন্তু টক ঝাল মিষ্টি বিভিন্ন আইটেমেরই শরবত তৈরি করেছে, কোনটা আসলে বরের জন্য করেছে এটা এগুলো নিয়েই মজা করা হচ্ছে, আর বাদ বাকি আনুষ্ঠানিকতা মিষ্টি মন্ডা খায়ে বরকে নেমে ঘরে নিয়ে যাবে। আর এই তো সব কিছু তো শেয়ার করা যায় না, আজকে এই ছোট্ট আকারে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। আর আজকের মতো আমি আসলে বিদায় নিতে চাচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে বগুড়া থেকে। ততদিন পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি লুৎফুন্নাহার আজ এখানেই বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।